নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এটিকে মোহনবাগান দলের এই সিজনের সবথেকে সেরা ভারতীয় ফুটবলার লিস্টন কোলাসো তার বায়োগ্রাফি। লিস্টন কোলাসো, তিনি এত কম বয়সে কীভাবে এত ভালো ফুটবলার হয়ে উঠলেন এবং একটা ভালো ফুটবলার হওয়ার জন্য লিস্টন কোলাসো কতটা পরিশ্রম করতেন এবং কেমন পরিশ্রম করতেন, তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে একটাই কথা বলবো, প্রতি কটা ভিডিও বানাতেই আমার অনেক পরিশ্রম লাগে, তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রেখে আমাকে সাপোর্ট করুন, কারণ এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো বন্ধুরা, 12 নভেম্বর 1998 সালে ডাভোরলিম গোয়া ভারতে জন্মগ্রহণ করেন লিস্টন কোলাসো। লিস্টন কোলাসো, তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন, যার পরিবারে সদস্য সংখ্যা মাত্র 5, বাবা মা, দাদা দিদি এবং সবথেকে ছোট হচ্ছে লিস্টন কোলাসো। ছোটবেলা থেকেই লিস্টনের ফুটবলের প্রতি আকর্ষণ জন্মায় এবং তিনি মাত্র 5 বছর বয়সে তার দাদার সঙ্গে প্রথম মাঠে ফুটবল খেলতে যান এবং প্রথমবার ফুটবল খেলেই লিস্টন কোলাসোর ফুটবলের প্রতি একটা প্রেম এবং একটি আবেগ জন্মায়। এবং লিস্টন যত বড় হতে থাকে ফুটবলের প্রতি তার ভালোবাসাও দিন দিন আরও বাড়তে থাকে। এবং লিস্টন মাত্র 12 বছর বয়সে তার ইউথ ফুটবল ক্যারিয়ার শুরু করেন এবং 18 বছর বয়সে তিনি তার সিনিয়র ফুটবলে ডেবিউ করেন সালগাওকারের সঙ্গে 2016-17 সিজনে। এবং সালগাওকারের হয়ে লিস্টন কোলাসো চমৎকার খেলেন। তিনি 2016-17 আই লিগ আন্ডার-18-এ 216 গোল করেন এবং সেই বছরই লিস্টন কোলাসো গোয়ার প্রফেশনাল লিগ, সেখানেও সালগাওকারের হয়ে খেলেন এবং সালগাওকারের হয়ে গোয়া প্রফেশনাল লিগেও তিনি হায়েস্ট গোল স্কোরার হন 13টি গোল করে। এবং তারপরে মার্চ 2017-তে লিস্টন কোলাসোকে সই করে এফসি গোয়া দল এবং তিনি এফসি গোয়ার হয়ে সন্তোষ ট্রফিও খেলেন। এবং লিস্টন কোলাসো, তিনি গোয়ার হয়ে প্রথম ম্যাচেই দুর্ধর্ষ গোল মারেন মেঘালয় ক্লাবের বিরুদ্ধে এবং সেই ম্যাচটা গোয়া 2-1 গোলে জেতে। তারপরে সন্তোষ ট্রফির সেমিফাইনালে লিস্টন কোলাসো জোড়া গোল মারেন কেরালার বিরুদ্ধে মার্চ 23, 2017-তে এবং লিস্টনের গোলেই গোয়া সেই বছর ফাইনালে ওঠে। এবং সেইখানে ভালো পারফরমেন্সের পরে লিস্টন কোলাসো এফসি গোয়ার সিনিয়র ফুটবলে সই করেন এবং ইন্ডিয়ান সুপার লিগ খেলার সুযোগ পান। এবং গোয়া মাত্র 15 লক্ষ টাকা দিয়ে লিস্টন কোলাসোকে সই করে এবং তাকে আইএসএলে না খেলিয়ে তিনি এফসি গোয়ার ডেভেলপমেন্ট দলে খেলেন তার সঙ্গী মনবীর সিংয়ের সঙ্গে। অর্থাৎ এফসি গোয়ার ডেভেলপমেন্টে মনবীর এবং লিস্টন এই দুজনেই কিন্তু একসাথে খেলত এবং এই দুই খেলোয়াড়কেই একসাথে 19 নভেম্বর 2017-তে হিরো ইন্ডিয়ান সুপার লিগ খেলায় এফসি গোয়া এবং চেন্নাই এফসির বিরুদ্ধে লিস্টন কোলাসো তিনি ডেবিউ করেন। 79 মিনিটে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আসেন ব্র্যান্ডন ফার্নান্ডেসের। এবং তারপরে 2 বছর লিস্টন কোলাসো খুব একটা বেশি সুযোগ না পাওয়ায় লিস্টন কোলাসোকে সই করে 14 নভেম্বর 2020 হায়দ্রাবাদ এফসি। লিস্টন কোলাসো হায়দ্রাবাদ এফসির জন্য হিরো ইন্ডিয়ান সুপার লিগ খেলেন এবং লিস্টনকে 2 বছরের কন্ট্রাক্টে সই করে হায়দ্রাবাদ এফসি। 30 জানুয়ারি 2020 লিস্টন কোলাসো ডেবিউ করেন হায়দ্রাবাদের হয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এবং সেখানে তিনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আসেন 71 মিনিটে আশিস রায়ের। এবং হায়দ্রাবাদের জন্য সেই সিজনে 4টে দুর্ধর্ষ গোল করেন লিস্টন কোলাসো। এবং 10 এপ্রিল 2021 লিস্টন কোলাসো তিনি সই করে এটিকে মোহনবাগান দল হায়দ্রাবাদ এফসি থেকে এবং হায়দ্রাবাদ থেকে এটিকে মোহনবাগান দলে আসার জন্য এটিকে মোহনবাগান আইএসএলের এখনও অবধি হায়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারের খরচা অর্থাৎ 1 কোটি টাকার ট্রান্সফার ফি দেয় লিস্টনকে নেওয়ার জন্য।
যেটা হয় তখনকার রেকর্ড ট্রান্সফার ফি, এবং সেই বছর লিস্টন কোলাসো এটিকে মোহনবাগান দলের জন্য প্রথম গোল করেন 21 আগস্ট এএফসি কাপে মাজিয়া এস অ্যান আরসি দলের হয়ে, এবং এটিকে মোহনবাগান দলের হয়ে 2021-22 সিজনে আইএসএল ডেবিউতে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে গোল মারে এবং সেই ম্যাচটা এটিকে মোহনবাগান 4-2 গোলে জেতে। এবং লিস্টন কোলাসো তিনি তার সবথেকে দ্রুততম গোল মারেন এফসি গোয়ার বিরুদ্ধে 181 কিলোমিটার বেগে, এবং সেই ম্যাচটা এটিকে মোহনবাগান 2-1 গোলে জেতে। তো বন্ধুরা, এইটা হতো হলো লিস্টনের ফুটবল কেরিয়ার। এইবার লিস্টন কোলাসো একটা ভালো খেলোয়াড় হওয়ার জন্য কতটা পরিশ্রম করতেন সেটা শুনে নিন। লিস্টন কোলাসো তিনি ছোটবেলা থেকেই তার পায়ের গতি বাড়ানোর জন্য সমুদ্রের পাশের বালিতে দৌড়াতেন, এবং সবসময় নরম বালিতে দৌড়ে লিস্টন নিজের পায়ের গতি বাড়াতেন, এবং লিস্টন পায়ের গতি বাড়ানোর জন্য প্রায় সবসময় দৌড়াতেন, এবং তার পাশাপাশি লিস্টন CR7কে ফলো করতেন এবং তার মতো ফ্রিকিক মারারও চেষ্টা করতেন। এবং প্রতিদিন ফ্রিকিক প্র্যাকটিসের ফলে লিস্টন কোলাসো তিনি একটি ভালো ফ্রিকিক টেকারও হয়ে যান, এবং সবসময় লিস্টন কোলাসো তিনি যখনই প্র্যাকটিস ছাড়তেন সেই সময় রোজ 20 মিনিট করে শর্ট প্র্যাকটিস করতেন, এবং CR7কে দেখেই স্কিল প্র্যাকটিসও করতেন। এবং লিস্টন কোনো দিকে মন না দিয়ে ফুটবলটাকেই তার প্রথম ভালোবাসা হিসেবে বেছে নেন, তাই তিনি ফুটবল ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতেনই না। অর্থাৎ প্র্যাকটিসের পরেও প্রচণ্ড পরিশ্রম করেই কিন্তু লিস্টন কোলাসো মাত্র 23 বছর বয়সে এত দুর্দান্ত খেলোয়াড় তৈরি হয়েছেন। এইবারে আসি লিস্টনের ক্যারিয়ার স্ট্যাটিস্টিকে। লিস্টন কোলাসো তিনি সালগাওকারের হয়ে টোটাল 29টা গোল করেছেন, গোয়া বি দলের হয়ে টোটাল তিনি 9টি ম্যাচ খেলেছেন এবং সেই 9টি ম্যাচে 6টি গোল করেছেন, এফসি গোয়ার হয়ে হিরো ইন্ডিয়ান সুপার লিগে টোটাল 17টি ম্যাচ খেলেছেন, সেই 17টি ম্যাচে 2টো গোল করেছেন, হায়দ্রাবাদ এফসির হয়ে টোটাল লিস্টন কোলাসো 23টা ম্যাচ খেলেছেন, সেই 23টা ম্যাচে 4টে গোল করেছেন, এবং এটিকে মোহনবাগান দলের হয়ে লিস্টন টোটাল 22টা ম্যাচ খেলেছেন, সেই 22টা ম্যাচে 9টি গোল করেছেন, এবং তিনি টোটাল ভারতীয় দলের জন্য 8টা ম্যাচ খেলেছেন, এবং সেই 8টা ম্যাচে লিস্টন কোলাসো তিনি কিন্তু এখনও 1টাও গোল করতে পারেননি। অর্থাৎ লিস্টন কোলাসো তিনি তার ক্লাব ক্যারিয়ারে টোটাল 74টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে দুর্ধর্ষ 21টি গোল করেছেন। এবং লিস্টন কোলাসো তিনি এফসি গোয়ার সঙ্গে সুপার কাপ জিতেছিলেন 2019 সালে, এবং ভারতীয় দলের সঙ্গে SAFF চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন 2021 সালে। অর্থাৎ বন্ধুরা, একটি ভালো খেলোয়াড় হওয়ার জন্য লিস্টন কোলাসো কতটা পরিশ্রম করেছেন সেটা আমি আপনাদেরকে জানালাম। তাই বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।